এটা হচ্ছে আইফোন 12 কি আইফোন কত 12 না না 12 হ্যাঁ আইফোন 12 আইফোন 12 জি ওরে বাবা এটা কি আপনার মোবাইল জি এটা কয় টাকা দিয়ে কিনছেন সবাই উপস্থিত আছে আমি অন্তরা দিয়ে শুরু করি অন্তরা তোমার মোবাইলটা দেখাও এই তো এটা কি মোবাইল দেখাও এটা হচ্ছে আইফোন 12 কি আইফোন কত 12 ইসলামের ফোন এটা তো এখন আছে মৌসুমী ঠিক আছে মৌসুমীর ফোনটা দেখবো মৌসুমী ভাবি কই আপনার ফোন কই এটা কি ফোন ভাই আমার জামাই তো গরিব একটা গিফট করছে আপনার জামাই গরিব মানে আমার জামাই এটা না তাহলে এই জামাই কি গরিব হ্যাঁ আপনার নাম বলেন পাখি ইসলাম আমাদের বাসার কাজের মহিলা তো কাজের মহিলা ওমা কাজের মহিলারা তো এটা কি ফোন এটা ফোনটা খুলেন তো কাভারটা খুলে দেখান তো এটা কাজের মহিলা সব কি সমস্ত ফোন চালায় আমার মোবাইল আপনি জামাই নাকি ইউটিউবার শুনলাম কথা সত্যি হ্যাঁ আমার জামাই ইউটিউবিং করে না হ্যাঁ ভালো নাম আমার জামাই যদি শুনে আপনি রকম করছেন ভাই আইফোন 20 প্রো ম্যাক্স এটা কি ভাই এটা ও স্যামসাং ওরে বাবা এটা ক্যামেরা তো বড় কে আমি মনে করছি আইফোন ওরে বাবা এটা কি আপনার মোবাইল জি এটা কয় টাকা দিয়ে কিনছেন আপনার কাছে আমি আসতেছি এখন হচ্ছে গিয়ে রাব্বির ফোন দেখবো এখন রাব্বি তোমার ফোন দেখো ভাই আমার ফোন দেখে কি করুন গরিব মানুষ নর্মাল ফোন চালাই গরিব মানুষ নর্মাল ফোন আচ্ছা ফোন তো ফোন আচ্ছা রাব্বি চালার টেকনো এই যে রাব্বি চালা টেকনো তো আজকে আমাদের পুরো টিম মেম্বার যারা যারা আছে সবার মোবাইল দেখব এখন সর্বশেষে যে আছে সে হচ্ছে আমাদের জাতীয় নিয়ামুল ভাই আমার তিনটা ক্যামেরা তিনটা তিনটা ক্যামেরা মোবাইল দেখাই দাও আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইল দেখাই দাও এই যে তিনটা ক্যামেরা এই যে দেখি এটা এটা কভার খুলেন আপনি লাইট জ্বলে কে কভার খুলেন তাড়াতাড়ি তো আজকে সবারটা যেহেতু দেখছি মানে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি একটা কথা বলবো ঠিক আছে মানে কে কেমন তার সম্পর্কে একটা কথা বলবো এই যে এটা হচ্ছে ভিভো না এটা আমি এমএ লেখ রাখছি চিন্তা মজা লেন না এই যে নিয়ামুল ভাইয়ের ফোন হচ্ছে ভিভো ফোন এই যে এটা ঠিক আছে ভিভো এই যে এটা তো ধরেন তো এখন বিষয়টা হইতাছে গিয়া মানে এখন আমরা ফোন দেখে মানুষের নাম্বার নির্ধারিত করব ঠিক আছে নাম্বার নির্ধারিত করতে হবে যেহেতু ফোন দেখে আমরা নির্ধারিত করবো এটা হচ্ছে এখানে একটা দামের বিষয় আসবে যাবে তো এখানে তাহলে মানে মোটামুটি গায়েস মানে এটা যেটা আছে এটা হচ্ছে নোট 20 আলট্রা এটার বর্তমানে মনে মার্কেট প্রাইস 1 লাখ টাকার মতো আছে তো এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে নোট টু কি আইফোন 12 এটার বর্তমান মার্কেট আছে হচ্ছে গিয়া বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 84,000 টাকা তাহলে এটা যদি 84,000 টাকা যায় এটা যদি 1 লাখ টাকার উপর হয় তাহলে আপনি আসেন এদিকে আসেন আরে আহস না গেলে কেন দাঁড়া আইতাছি তো এখানে তুমি এখানে দাঁড়াও তুমি এমন করছো কেন সুন্দর করে তুমি হচ্ছে 1 নম্বরে আসো ঠিক আছে এখন 2 নম্বরে আছে যেহেতু সে হচ্ছে টেকনো সে না সে না এই যে না এই যে সে আছে 2 নম্বরে সে 84,000 টাকা দামের মোবাইল চালায় তো আপনি একটু এখানে দাঁড়ান তো হচ্ছে দুইজন দাঁড়াইছে ঠিক আছে এখন 3 নম্বরে আমি কারে নিব তার মোবাইলের দাম আছে 20-25,000 টাকা থেকে এটা কত দিয়ে কিনছিলেন এটা 26,000 26,000 তাহলে আপনি 3 নম্বর আসেন আপনি আসেন দুইটা এটার ভিতর না না এটা বাদ এটা বাদ অ্যান্ড্রয়েড শুধু অ্যান্ড্রয়েড দেখবো আমরা টাচ মোবাইল দেখবো এই যে আপনি আছেন 3 নম্বর মানে আপনি সিরিয়ালে 3 নম্বর এরপর হচ্ছেন এরপরে আপনার ফোনটা টেকনোর চাইতে দাম বেশি আপনি এখানে থাকেন চাইলেন কথা আমি একটু শেষ করে নিই আগে আপনি আছেন এখন আছে লাস্টে আছে রাব্বি আছে রাব্বি তুমি দাঁড়াও ওই জায়গায় আচ্ছা তো গায়েস আমরা কিন্তু আজকে বড়লোক নির্ধারণ করে ফেলছি বড়লোক নাম্বার 1 নাম বলেন পাখি ইসলাম বড়লোক নাম্বার 2 নাম বলেন অন্তর ইসলাম বড়লোক নাম্বার 3 নাম বলেন বাসায় আছে নাম বলেন নাম বলেন 24 ম্যাক্স নাম বলেন আইফোন নাম কি নিয়ামুল হাসান এই বড়লোক নাম্বার 4 নাম বলেন মৌসুমী মৌসুমী বড়লোক নাম্বার 5 নাম বলেন রাব্বি খান রাব্বি খান
তো এখন এই যে আমি আপনাদের মাঝখান থেকে যে মোবাইল দেখে বড় লোক নির্ধারণ করলাম এটা কেন নির্ধারণ করছি আপনারা কি কেউ জানেন প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন প্রশ্ন করেন আচ্ছা প্রশ্নটা হচ্ছে শুনেন শুনেন এটাই বলতেছি আমি বাজারে নতুন একটা ফোন আসছে যার নাম হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স ঠিক আছে এখন এই ফোনটা আমি অদম কিনবো কেন কিনবো আমি একটু ধরেন আমি দেখাইতেছি আমার দিকে একটু মোবাইলটা ধরেন আমি বর্তমানে যেই ফোনটা চালাই এটা হচ্ছে আইফোন 14 প্রো যাহার বর্তমান বাজার মূল্য হচ্ছে মানে 1 লক্ষ ওই যে কত জানি 1,30,000 টাকার ভিতরে তো এখন কথা হইতাছে গিয়া আমি যেহেতু ভিডিও করি আপনারা সবাই আমার এখানে যারা আছেন টিম মেম্বার আমি কিন্তু এই ফোন দিয়ে আপনাকে ভিডিও করি করি নাকি এখন আপনারা কি চান না আমার ভিডিও কোয়ালিটি ভালো হোক চান না আমরা কি চান না চাই 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 আমি এখন চাইতে হইলে আপনাদের যেটা করতে হবে বড় লোক যেভাবে আমরা নির্ধারণ করছি এখন এই যে এই ফোনটা যদি আমি বিক্রি করে দেই দোকানে এবার আইফোন 15 প্রো ম্যাক্স যদি আমি কিনি ওই 15 প্রো ম্যাক্সের দাম হচ্ছে 2,30,000 টাকা এখন আমার লাগবে এটা যদি আমি বিক্রি করি 1 লাখ টাকায় বিক্রি করতে পারবো আমার আর 1,20,000 টাকা লাগবে ঠিক আছে তো 1,20,000 টাকার মধ্যে এখানে আপনারা দাঁড়ান আপনি আপনার সিরিয়ালে যান আপনার সিরিয়ালে যান 1,20,000 টাকা আমার লাগবে এখন 1,20,000 টাকা আপনারা আমি দিব না না আমি আপনার কাছ থেকে নিব না আমি বড়লোক নাম্বার 1 আমি নির্ধারণ করে দিব বড়লোক নাম্বার 1 আমাকে দিবেন 50,000 টাকা আচ্ছা রাজি বড়লোক নাম্বার 2 দিবেন 30,000 টাকা আপনি বড়লোক নাম্বার 2 মানে তার চাইতে একটু কম বড় লোক এর জন্য আপনি দিবেন 30,000 হইল কত 50 আর 30 কত হইল 80 লাখ আমার কত 1,20,000 বড়লোক নাম্বার 3 আপনি দিবেন 20,000 টাকা মাফ করবেন আমি কারো কাছে সরি কই না কত হুন আমি 1 লাখ দিতে পারবো না 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 কত আপনি 20,000 টাকা দিবেন 1,50,000 আর 30,000 80,000 আর আপনি দিবেন 20,000 তাহলে কত হলো 1 লাখ আর আমার লাগবো কত 20,000 টাকা লাগবো বড় লোক নাম্বার 4 আপনি দিবেন হচ্ছে 15,000 টাকা ঠিক আছে তাহলে 1,15,000 টাকা বড় লোক নাম্বার 5 মানে যাকে গরিব বলে যারে মানে সহজ বাংলায় মানে যেহেতু আপনার পরে আর কেউ নাই তো আপনি দিবেন 5,000 টাকা তাহলে আমরা কিডনি বেচা দিতে হবে না না 5,000 টাকা দেওয়া নিয়ে রাখবো এখন আমি এটা নির্ধারণ করে দিছি এখন আপনারা যদি চান যে আমাদের ভিডিও কোয়ালিটি আমাদের যেই হৃদয় মিডিয়ার যেই পেজ আছে এবং আমরা যেই কাজ করি বা কন্টেন্ট বানাই এগুলোর ভিডিওতে যদি আপনারা কোয়ালিটি চান বা সুন্দর ভিডিও চান এখন আপনাদের এই খরচা করতে হবে কিছু করার নেই আমার ছোট্ট না না আমার আমার তো ইনকাম নাই দেখেন না আমি যা ইনকাম করি 2 টাকা ইনকাম করলে আপনাকে পিছনে আমার 3 টাকা খরচ হয়ে যায় আমি কেমনে করব কথা আছে হ্যাঁ গো দর্শন জেরং এই সময় আমাকে দুজনের ভাগে বেশি পড়ছে না না বেশি আমার বউ 15,000 আমি 20,000 35,000 না না আপনার বউ এক প্লেটেই খাই না না আপনার আলাদাই খান আপনার আলাদা আলাদাই তুমি আমার আচ্ছা যাক এখন হইছে ওকে আপনি কি রাজি আছেন আমার শর্তে তাহলে আপনি এখন যান টাকা ম্যানেজ করেন গা যান আপনি কি রাজি আছেন আমার শর্তে জি আমি তাহলে যান টাকা ম্যানেজ করেন গা দ্রুত রাতের মধ্যে টাকা দিবেন তাহলে আপনি কি রাজি আছেন আজই দিতেই হবে হ্যাঁ আজকে দিতে হবে রাজি আছেন হ্যাঁ হ্যাঁ তাহলে যান টাকা ম্যানেজ করেন গা আজকে রাতের ভিতর দিবেন আপনি টাকা দিতে পারবেন হ্যাঁ দিমু আজকে ভিতর ম্যানেজ করবেন যান আচ্ছা আর এই শোনো তো তুমি কোন সময় দিবা কাও আমরা কিডনিটা সেল দিয়ে দিতেছি কিডনি তো তোমার